Assalamualaikum. वेलकम बैक टू माई चैनल कूकिंग शो बाई मुक्ति। आज के एक खुबी मजादार एवं सुस्वादु सहज रेसिपी रजाला रेसिपी निये अपने सामने हाजिर हो गेछि। आमी आज के रजालाटा तैरी करब गरुर माँस दिए। ये गरुर माँस रजालाटा खुबी सहज एवं सुस्वादु। घरे थाका उपकरण किंबा যেভাবে পারেন এই গরুর মাংসের রাজালাটা একবার তৈরি করে নেবেন। আমি খুব সহজভাবে এই রাজালাটা তৈরি করে আপনাদের সামনে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের এই গরুর রাজালার রেসিপিটি ভালো লাগবে। তাই চলুন দেখে নিই। এখানে আমি চিনে বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম আর কিছু কিশমিশ নিয়েছি, আর নিয়েছি মিষ্টি দই আর পেঁয়াজ বেরেস্তা। বাদাম দই আর বেরেস্তা সবগুলোকে আমি একটা পেস্ট করে রেখে দেব। এটা যদি রাজালা ইউজ করা হয় তাহলে খুবই সুস্বাদু এবং রাজালার ঝোলটা একেবারে ক্রিমি ক্রিমি হবে। তাই চেষ্টা করবেন এই পেস্টটা দেওয়ার জন্য বাদাম বেরেস্তা এবং দইয়ের। আর আপনারা যদি মিষ্টি দই ইউজ না করেন, টক দই ইউজ করেন, তাহলে টক দইয়ের সাথে চিনি দিয়ে নেবেন আন্দাজ মতো। আর চেষ্টা করবেন এটা মিষ্টি দই দিয়ে তৈরি করার জন্য। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর আমি যেখানে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই বেরেস্তার তেল দিয়ে আমি আজকে এটাকে রান্না করব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ এবং কিছু সাদা গোলমরিচ দিয়ে দিলাম তেলের মাঝে। একটু গরম করে নিচ্ছি যাতে মশলার গন্ধটা তেলের মাঝে ছড়িয়ে যায়। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মাঝে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলে তো মাংসের রাজালাটাতে সমস্ত জায়গায় লবণটা সম পরিমাণে হবে। তাই তেলের মাঝে লবণটা দিলে তেল পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি হয়ে যায়। আর এখানে আমি আগে কিছু গরুর মাংস নিয়েছি, 1.5 কেজি মতো হবে, হাড় চর্বি সহ। আর প্রথমে আমি মাংসটাকে এভাবে ভেজে নিচ্ছি। ভেজে একটু মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসলে তার মাঝে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া, মানে বিভিন্ন মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। হলুদ, মরিচের গুঁড়া, আদা, রসুনের পেস্ট 2 টেবিল চামচ করে দিয়েছি। ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়েছি, 1 চা চামচ। গরম মশলার গুঁড়া 1 চা চামচ। জয়ফল, জয়িত্রীর গুঁড়া দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিব, কারণ কষিয়ে নিলে মাংস থেকে পানিটা বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এখন আমি নেড়ে নেড়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংসটা সিদ্ধ হতে কিছুটা সময় লাগবে তাই কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর 4টা আলু বখরা দিয়ে দিলাম। এটা টক আলু বখরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। 4টা আলু বখরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু লাল মরিচ গোল গোল করে কেটে। আপনারা এখানে কাঁচা মরিচটা ইউজ করতে পারেন, আমি কাঁচা মরিচটা ইউজ করিনি। এখানে আমি লাল মরিচটাকে কেটে দিয়েছি। আর এখন আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা সিদ্ধ হতে পারে এবং নিচে দিয়ে না লেগে যায়। নিচে দিয়ে লেগে গেলে কিন্তু মাংসের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন কিছুক্ষণ পর উল্টে আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়ো দুধটা দিলে আমার মনে হয় মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে। লবণটা চেক করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পর এটাকে এনে দিচ্ছি। আর এবার আমার এই রেজালা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। আর যারা এখন আমার চ্যানেলটির সাথে সংযুক্ত হননি অবশ্যই আমার চ্যানেলটির সাথে সংযুক্ত হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে। আমি যে বাদাম বেরেস্তা এবং দইয়ের পেস্ট করে রেখেছিলাম তার থেকে সেগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই বাদামের পেস্টটা দিয়ে দিলে মাংসের ঝোলটা আরও গ্রেভি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব নেড়ে চেড়ে পেস্টটা মিশিয়ে। আমি চেক করছি মাংসটা সিদ্ধ হয়েছে কি না। দেখতে পাচ্ছেন আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তাই কাঁটা চামচের মাঝে ঢুকে গিয়েছে। এখন আমার গরুর মাংসের চালাটা প্রায় শেষ পর্যায়ে রান্নার। আপনাদের সুবিধার্থে আমি একটু লবণটা চেক করে নিচ্ছি এবং মাংসটা সিদ্ধ হয়েছে কতটুকু সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর মাংস সিদ্ধটা আপনাদের উপর নির্ভর করে আপনারা কি, আমি এইরকমভাবে এরকম হালকা সিদ্ধতে খাবো। আর যদি আর এখানে আমি কেওড়া জল দিয়ে দিয়েছি একটু পানি মিশিয়ে, এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ পানি মিশিয়ে এটার সাথে মিশিয়ে দিয়েছি। আর কেওড়া জলটা দিলে রেজালা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর মাংস সিদ্ধটার কথা যেটা বলছিলাম, আপনারা অনেকে খুব নরম মাংস পছন্দ করেন আর একটু কেউ হালকা হালকা শক্ত, তাই আপনাদের পছন্দ মতো মাংসটা সিদ্ধ করে নেবেন। হয়ে গেল আমার গরুর মাংসের রেজালাটা। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন পরিবেশনের জন্য একটি ডিশে বেড়ে নিচ্ছি। ডিশে বেড়ে কিছু বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। কেমন হলো আজকে আমার গরুর মাংসের রেজালাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।